শুধু দর্শক মন্ডলী, আমার কাছে দেখতে পাচ্ছেন একটি জুস আছে আর এখানে একটি খালি প্লেট আছে। আমি একদম দেখাচ্ছি আপনাদেরকে অরিজিনাল খাঁটি জুস, যেটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। এই যে দেখেন, এই যে একদম দেখিয়ে নিচ্ছি, এই যে দেখেন দেখতে পাচ্ছেন। আর বাকি জুসটা আমার এখানে আছে, আপনি একদম এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে কতগুলো জুস আছে। তো দর্শক মন্ডলী দেখেন, এই জুসটা আমার হাতের ভিতরে ঢেলে দিচ্ছি কোনো মনে কোন পাত্র ছাড়া। এই দেখেন হাতের ভিতরে, এই আমার এই হাতে আছে, তাই না? জাস্ট এখান থেকে একটু ম্যাজিক করে দেবো। জুস ইজ ভ্যানিশ, কিভাবে ভ্যানিশ হলো চলুন আমরা ম্যাজিকটি শিখে আসি। দর্শক মন্ডলী, এই ম্যাজিকটি করতে যে যা আপনার প্রয়োজন হবে, প্রথমে এরকম একটি আপনার হলুদ রঙের বেলুন নিয়ে নেবেন, ভালো করে খেয়াল করেন অবশ্যই সেটা যেন ভালো থাকে, সলিড। দেখেন আমি দেখাচ্ছি, একদম সলিড একটি বেলুন, মানে এর ভিতরে কোনো মানে ছেঁড়া ফুটা নাই, মানে আপনি যদি হাওয়া দেন তাহলে এটা বের হবে না, ঠিক আছে? এরপরে এরকম একটি বোতল নেবেন আর অরিজিনাল জুসই নেবেন, জুসটা অরিজিনালি থাকবে। তো তারপর যে কাজটা করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, তো এই যে এখানে যেটা আছে ভালো করে খেয়াল করেন, এই আপনি এই পরিমাণ কাগজটি কেটে নেবেন। এই যে এটা, এটার যেরকম মাথাটা আছে ঠিক দেখতে, এই এই যে দেখেন, এই যে এই পরিমাণ কাগজ আছে, আপনি জাস্ট এটা একটা মাপ দিয়ে নিলেন যে কতটুকু কি, আপনি জাস্ট এটাকে গোল করে নিলেন, এই যে গোল করে নিলেন। এই পারেন আপনি এই এই যে বেলুনটার সাইজে অনুযায়ী এটাকে গোল করে নিলেন, এই যে ধরুন এই পরিমাণে আমি গোল করে নিয়েছি। মাঝখান থেকে একটা ছিদ্র করবেন, ঠিক এই যে মাঝ বরাবর, ঠিক আছে? এই যে মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর, এই মাঝ বরাবর আপনি একটা ছিদ্র করে দিবেন, তাহলে আপনি এটা হাওয়া দিতে সুবিধা হবে। আপনি জাস্ট এটাকে একটা ছিদ্র করে দিলেন, ঠিক আছে? আর দেখা যাচ্ছে যে একটা ছিদ্র হয়ে গেছে, তাই না? আর একটু বড় করে নিলাম আমরা সুবিধার্থে, ঠিক আছে? দর্শক কুণ্ডলী আমি কিন্তু এখানে একটু ছিদ্র করেছি, দেখা যাচ্ছে? এই যে এই কেসিটা কিন্তু ঢুকে গেছে। কাজটা করবেন এই অংশটাতে, ভালো করে খেয়াল করছেন আপনি, জাস্ট এই যে অংশটাতে আমি এখানে একটা আঠা লাগিয়ে দিলাম, এই যে আঠার দিকে দেখেন কিন্তু লেগে গেছে। এরপর আপনি কি করলেন, এই যে কাগজটা, এই যে কাগজটা, কাগজটা কিন্তু এই এই যে এখানে বসাই দিলেন, দেন এটা কিন্তু কাগজটা বসে গেল, ঠিক আছে? এই কিছু সময় ওয়েট করতে হবে আপনার হচ্ছে যেন এটা শুকানোর জন্য। আপনি জাস্ট মনে করেন 1 মিনিটের মতো এটা রেখে দিলেই এটা শুকিয়ে যাবে। এরপর যে কাজটা করবেন আপনি খেয়াল করবেন ভালো করে, আপনার বন্ধুরা এই যে যে বোতলটা আছে না, এই বোতলটার কিন্তু একটা অংশে ছিদ্র আছে, আমি কিন্তু এটা ছিদ্র করে রাখছি আগে থাকতে, এই যে এই যে, অর্থাৎ একটা কেচি যদি আমি এটা এখানে আমি ঢুকিয়ে দিই, এটা কেচিতে কিন্তু ছিদ্র হয়ে গেছে। আপনি যে কাজটা করবেন, আপনি এই জিনিসটা এখানে, এই যে যেহেতু এটা আঠা, মনে করেন যে মাথায় যে রাবার অংশটা, অর্থাৎ বেলুনের যে মাথায় যে রাবার অংশটা, সেই অংশটাতে এটা লাগিয়ে নিলেন। তারপর আপনি কি কি কাজ করবেন জানেন, এই যে এখানে যে মনে করেন ছিদ্রটা আছে না, এই যে ছিদ্র, ছিদ্র কিন্তু এটা, আমি আবারও আপনাদেরকে একটু শিওর হওয়ার জন্য দেখিয়ে নিচ্ছি, এই দেখতেই পাচ্ছেন যে এটা ছিদ্র, এই ছিদ্রটাতে আপনি জাস্ট এইটাকে এখানে লাগিয়ে দিবেন, ঠিক আছে? আপনি প্রয়োজনে এখান থেকে বেলুনটা আর একটু ছোটো করে নিলেন, আপনি ধরেন সাদা অংশটা দেখা যাচ্ছে বেশি, তো সেই জন্য আপনি জাস্ট এখান থেকে কি করলেন যে না, সাদা অংশটুকু বেলুনটুকু, বেলুনের যে কাগজের অংশটুকু, সেইটা আপনি একটু ছোট করে নিলেন। ছোট করে নেওয়ার ফলে আপনার কী হবে দেখেন, এই যে এটা মানুষ আর পাবলিক বুঝতেই পারবে না, ঠিক আছে? তা পাবলিক বুঝতে পারবে না আপনার এই এই যে এই ছোট অংশটুকু যদি আপনি নেন এখান থেকে,
এই খুব সহজেই আপনি এটা নিতে পারবেন। আপনি একটু মনে করেন যে এই আর একটু ছোট করে দিলাম, এই যে খুব সুন্দর হয়ে গেছে। তো এবার যে কাজটা করবেন আপনি, এখানে এটা লাগিয়ে দিবেন। তো কিভাবে লাগাবেন আপনি? আপনি সেম আবারও একইভাবে এরকম সেই গুলোটা নেবেন, নেওয়ার ফলে এবার কোথায় লাগাবেন আপনি? এই যে আঠাটা লাগাবেন এবার হলো এই অংশটুকে, এই অংশটুকে আপনি আঠাটা লাগিয়ে নিলেন। এই যে এই জাস্ট আপনি গোল যে মাঝখানে একটা ছিদ্র আছে ওটা দিয়ে হাওয়া দেবেন, আবার ওই অংশে লাগাবেন না, জাস্ট এখান থেকে আপনি এটা আবার লাগিয়ে দিলেন আগের মতো করে। এবার যে কাজটা করবেন আপনি, জাস্ট এবার এই যে এদিকে খেয়াল করবেন ভালো করে, আপনার এবার খেয়াল করতে হবে এই যে ছিদ্রটা আছে না, এই যে ছিদ্রটা, এই ছিদ্র বরাবর এটাকে আপনি সেট করে দিলেন। এই সেট করার ফলে বেলুন কিন্তু বাইরে, তাই না? আপনি অবশ্যই হলুদ বেলুন নেবেন, হলুদ বেলুন না নিলে আপনার কিন্তু জুসের কালারটা কিন্তু মানুষ বুঝে যাবে। অর্থাৎ আপনার যদি জুসের কালার হলুদ, এখন আপনি যদি লাল নেন অথবা মনে করেন সবুজ নেন অথবা মনে করেন যে নীল নেন, তাহলে আপনি ধরা খাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, আপনি এটা কাগজটা লেগে গেলেন আর এখানে মেসের কাঠি দিয়ে আপনি যে বেলুনটাকে ভিতরে ঢুকিয়ে দেবেন। যদি সুই বা কোনো চিকন কিছু হয় তাহলে কিন্তু এটা ছিদ্র হয়ে যাবে। আপনি আস্তে আস্তে এটা বেলুনটাকে এটার ভিতরে আপনি অর্থাৎ বোতলের ভিতরে রেখে দেবেন। এই যে ভালো করে খেয়াল করেন, আমি আস্তে আস্তে এটাকে বোতলের ভিতরে পাঠিয়ে দিচ্ছি। তো কীভাবে পাঠিয়ে দিচ্ছি আপনি ভালো করে খেয়াল করেন, এই যে আস্তে আস্তে এটাকে যদি আমি আস্তে আস্তে মনে করেন যে ভিতরে আস্তে আস্তে এই যে মেসের কাঠি দিয়ে, অর্থাৎ মেসের কাঠি কিন্তু মাথায় যে মনে করেন লাল একটা অংশ, এটা দিয়ে যদি আপনি আস্তে আস্তে বেলুনটাকে ভিতরে বোতলের ভিতরে দিয়ে দেন, তাহলে কিন্তু এটা মনে করেন ফাটবে না বা ছিঁড়বে না, ঠিক আছে? কিন্তু আপনি যদি সুই দিয়ে দেন তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে বেলুনটি আপনার হচ্ছে যে হাওয়া বের হয়ে যেতে পারে, প্লাস আপনি যখন খেলাটা দেখাতে যাবেন একটা ফল্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি এটি শিওর থাকেন যে মেসের কাঠি দিয়ে করলে এটা হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো দর্শকমণ্ডলী, আমি এটার ভিতরে এটাকে রেখে দিচ্ছি। একদম নতুন একটা মেসের কাঠি নিলে সবচেয়ে ভালো হয়, কারণ কাঠির মাথাগুলি তখন নরম থাকে না, একদম শক্ত থাকে, ঠিক আছে? আপনি জাস্ট এটাকে নিলেন, বেলুনটা কিন্তু এটার ভিতরে দিয়ে আমি ওই যে একটা গোল ছিদ্র করছিলাম, ঠিক আছে, ওই গোল ছিদ্রর মাধ্যমে কিন্তু এটা ভিতরের দিকে কিন্তু চলে যাচ্ছে। এই দর্শকমণ্ডলী, এটা কিন্তু ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে আপনি বেলুনটাকে আপনার মনে করতে হবে এই যে এই একটু ঝাঁকি দিবেন, ঝাঁকি দিলে পরে এই জায়গাটা কিন্তু চলে আসছে বেলুনটা। এখন যদি আপনি ফু দেন, দেখতে পাচ্ছেন এখন আমি কি করবো, এটাকে ফু দিয়ে জাস্ট ফু দেওয়ার পর কিন্তু দেখেন এখানে এটা ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে আপনি জুসের অংশটা এখানে দিবেন, দেওয়ার পরে এই যে অংশটা আছে না, আপনি দেখেন হাত এখান থেকে যদি আমি ছেড়ে দেই তাহলে কিন্তু এই বেলুনটা কিন্তু মুহূর্তের মধ্যে চুপসে যাবে, ঠিক আছে? এই আপনি ধরবেন আর অরিজিনাল যে জুসটুকু, ঠিক আছে, জুসের অংশটুকু আপনি এখানে জাস্ট এটার ভিতরে যদি উপর থেকে একটু ঢেলে দেন, এই যে দেখেন উপর থেকে যদি একটু ঢেলে দেন, এই এখন মনে হবে কি যে এটা সত্যি মনে করেন যে জুসে ভরপুর, ঠিক আছে? আর আপনি এখান থেকে হাওয়া দিলে আস্তে আস্তে আবার মনে করেন যে মনে হবে যে এটা প্রথম দিকে যে অল্প একটু জুস, এটা জাস্ট আপনি মানুষকে পাবলিককে ঢেলে দেখালেন, ঠিক আছে? এ দেখেন অরিজিনাল জুস, ঠিক আছে, অরিজিনাল জুস দেখালেন, বুঝতে পারলেন? অরিজিনাল জুস দেখালেন, তারপরে এটা এখান থেকে মনে করেন একটা ঢালার অভিনয় করলেন, এই যে ওটা হাতে বাড়ি দিলেন, বাড়িটা খুব জোরভাবে দিবেন, ঢেলে দিচ্ছি কোনো মনে করেন পাত্র ছাড়া। এই দেখেন হাতের ভিতরে, এই আমার এই হাতে আছে, তাই না? জাস্ট এখান থেকে তো ম্যাজিক করে দেবো। দিস ইজ ভ্যানিশ।